কোচবিহার মেখলিগঞ্জ ব্লকের জামালদহের জমিদার বাড়ির অষ্টধাতুর কালী মন্দিরে এখন চরম ব্যস্ততা। দেবীর নিত্য পুজোর চল থাকলেও আজ তার জন্য বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন এই মন্দিরে দেবী খুবই জাগ্রত। 300 বছরের প্রাচীন মন্দির ঘিরে রয়েছে বহু লোককথা। মানুষ এই পুজোকে জমিদার বাড়ির পুজো বলেই চেনেন। রামশরণ নিয়োগী নামে টাঙ্গাইলের বাসি ইল্লা গ্রাম থেকে আশা এক জমিদার দেবীর এই মন্দিরের প্রতিষ্ঠাতা। মন্দির প্রতিষ্ঠার মধ্যে রয়েছে নিয়োগীদের বংশের ইতিহাস। রামশরণ নিয়োগীর বংশধররা জানিয়েছেন, সংসার ধর্ম ছেড়ে তিনি সাধু হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। 1151 বঙ্গাব্দে টাঙ্গাইলের ছোট বাসি ইল্লা গ্রাম থেকে তিনি সাধু হওয়ার বাসনা নিয়ে হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সেই সময় কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহের জঙ্গলে এক সাধুর সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখানে 2 দিন কাটানোর পর সাধুর পরামর্শে তাকে টাঙ্গাইলে ফিরে আসতে হয়েছিল। সাধু হওয়া বা হিমালয়ে যাওয়া হয়নি তাঁর। এরপর ফের জামালদহে ফিরে এলেও ওই সাধুকে খুঁজে পাননি। তারপরেই জামালদহের ওই ঘন জঙ্গলেই বসতি স্থাপন করে থাকতে শুরু করেন। সেই সময় হঠাৎ একদিন স্বপ্নাদেশ পেয়ে এলাকার 1.5 কিলোমিটার দূরে দক্ষিণে একটি পুকুর থেকে অষ্টধাতুর কালী মূর্তি উদ্ধার করেন। সেই সঙ্গে রাধাকৃষ্ণের মূর্তি, রূপোর একটি ছত্র, সিংহাসন ও একটি প্রদীপদানি খুঁজে পান। এরপরেই কালী মন্দির প্রতিষ্ঠা করেন রামশরণ নিয়োগী। তখনকার মহারাজের নিয়ম ছিল যে চৈত্র সংক্রান্তির দিন রাজাকে আটানা পট দিয়া যতখানি জায়গা দখল করতে বলে সেই জায়গাটা তার হয়, এরকম একটা আমরা শুনছি যেটা আর কি। তারপরে পরবর্তীকালে ওই দাদা তিস্তা নদী ধরে নদীতে এই আবার জামালদায় আসে। তারপরে এসে এই জায়গাটা ওই ওই সূত্রে জায়গা কিছু জায়গা আমাদের হয় আর কি। তারপরে থেকে তো আমরা এইভাবেই চলতেছে। নদীটা তখন এখান থেকে প্রায় অনেক দূরে ছিল, মানে আরও উত্তর দিকে ছিল, আর মন্দির ওই দিকে ছিল। ভাঙতে ভাঙতে আমাদের ওপর বাড়ি ঘরে এদিকে চলে আসা শুরু করলো। পরবর্তীকালে এই আমার বাবার জ্যাঠামশাই, হ্যাঁ, তারা এই জায়গাটা মন্দিরটা প্রতিষ্ঠা করে। প্রায় 45 বছর ধরে নিয়োগীদের এই পুজো করে আসছেন কালিদাস ভট্টাচার্য। তিনি বলেন, দেবীর নিত্য পুজো হওয়ার প্রচলন রয়েছে এই মন্দিরে, আর কালী পুজোর দিন বিশেষ পুজোর আয়োজন করা হয়। আপনি এই পূজার পূজারী, হ্যাঁ, তো কত বছর থেকে আপনি এই পূজাটা করছেন? 39 বছর, 39। তখন থেকে কি এক নাগারেই পুজো করে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আর এখানে প্রতিদিন পুজো দেওয়া? হ্যাঁ। আচ্ছা, তো এই মন্দির এবং এই বিগ্রহ সম্পর্কে আপনার কতটুকু কি জানা আছে? জানা আছে যে তো অনেক দিনের পুরনো মন্দির, জাগ্রত মন্দির। আপনি যখন এই পুজো শুরু করলেন, তখন এই নিয়োগী বাড়ির যিনি কর্তা ছিলেন তার নাম কী ছিল জানেন? মৃণাল নিয়োগী আর ধ্রুবলাল নিয়োগী, রতনলাল নিয়োগী। আচ্ছা, এটা কি প্রতিদিনের নিষ্ঠা সহকারে পুজো দেওয়া হয়? হ্যাঁ। এবং যখন শ্যামা পূজা হয় তখন ঠিক পুজো হয়? হ্যাঁ, তখন হলো বাৎসরিক পূজা। আচ্ছা আচ্ছা। দীর্ঘকাল ধরে পূজিত হয়ে আসছিল স্বপ্নাদেশে পাওয়া বিগ্রহ, কিন্তু 2004 সালে অষ্টধাতুর মূর্তিটি চুরি হয়ে যায়। এরপর বেনারস থেকে আনা হয়েছে নতুন মূর্তি। সেই মূর্তিকেই প্রত্যহ পুজো দিয়ে আসছে রামশরণ নিয়োগীর উত্তর পুরুষরা। আজও তা চলছে, আজও রয়েছে। দাওয়াল ব্যুরো।